বন্ধুরা, কোয়েলি একদিন বাংলাদেশের যে নদ নদীর যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র নিয়ে দেখছিল, এবং সে যখন মানচিত্রটি নিয়ে দেখছিল তখন সে দেখল যে পদ্মা নদী বাংলাদেশে যেটি রয়েছে সেই মানচিত্রে পদ্মা নদীকে একটা জায়গা পর্যন্ত গঙ্গা লেখা হয়েছে মানচিত্রে। তখন সে ভাবলো এটি কেন হলো, পদ্মা নদীকে এখানে গঙ্গা কেন লিখেছে। এটি সে যখন চিন্তা করতে করতে সে তার শিক্ষককে জিজ্ঞেস করলো, এবং পরে তার শিক্ষক একটি জবাব দিলেন। কি জবাব দিলেন সে সম্পর্কে তোমাকে একটু পরে তোমাদেরকে আমি জানাচ্ছি। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। আমি তোমাদের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এই যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করছিলাম, অর্থাৎ বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে জানার একটি যাত্রা তোমাদের সাথে কিন্তু শুরু করেছিলাম, তাই না বন্ধুরা? এবং তারই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আমি হচ্ছে বাংলাদেশে যে ভূপ্রকৃতিগুলো আছে সেই ভূপ্রকৃতিগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম। আমরা দেখেছিলাম তিন ধরনের ভূপ্রকৃতি আছে বাংলাদেশে, আমরা দেখতে পাই। একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, আরেকটি হচ্ছে প্লাস্টিসিনকালের সোপানসমূহ, এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, তাই না বন্ধুরা? এবং সেখানেও দেখেছিলাম যে বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু সমভূমি, প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমিগুলো গড়ে উঠেছে নদীর সঞ্চয় কার্যের ফলে। তো বন্ধুরা, যখনই আমরা এরকম প্লাবন সমভূমি নিয়ে পড়ছি তাহলে বাংলাদেশের নদীগুলো নিয়ে, নদ নদীগুলো নিয়ে জানার কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন আছে, তাই না? তো সেই জায়গাটি থেকেই কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব। চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি কী সেটি জেনে নিই। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের প্রধান নদ নদী। আমরা তো বারবার বলছি যে বাংলাদেশের হচ্ছে অনেক নদী রয়েছে, নদীগুলো জালের মতো বিছিয়ে আছে, তো আমাদেরকে এতগুলো নদী সম্পর্কে জানা তো আসলে সম্ভব হবে না, তাই না? এক ক্লাসে তাহলে আসলে তোমাদের পুরো একটি বই লিখতে হবে এই নদ নদীগুলো নিয়ে জানাতে হলে। তো আমি তোমাদেরকে চেষ্টা করব বাংলাদেশের যে প্রধান নদ নদী, অর্থাৎ আমাদের যে প্রধান নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো নিয়ে তোমাদেরকে জানানোর জন্যে। তো চলো বন্ধুরা, আমরা জেনে নিই আমাদের প্রধান নদ নদীগুলো কী কী। তো দেখো, আমি যদি তোমরা মানচিত্র দেখো যে কীরকম জালের মতো নদীগুলো ছড়িয়ে আছে, তাই না? এখানে জালের মতো কিন্তু নদীগুলো আমাদের ছড়িয়ে আছে, তুমি দেখতেই পাচ্ছ। অর্থাৎ আমরা বাংলাদেশ যে নদীমাতৃক একটি দেশ সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। তোমরা বিভিন্ন নদী দেখতে পাচ্ছ, আমি আসলে কতগুলোকে চিহ্নিত করব, এখানে চিহ্নিত যতই করি না কেন সেটির আসলে কোনো শেষ নেই, বুঝেছো বন্ধুরা? তো দেখো, বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় 700। চিন্তা করতে পারো, আমি যদি আজকে তোমাদেরকে পুরো সব নদ নদী নিয়ে কথা বলতে যেতাম তাহলে কিন্তু আমার আজকের ক্লাসটি হতো, তোমাদেরকে হয়তো সারা দিন ধরে ক্লাসটি করাতে হতো। যাই হোক বন্ধুরা, বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে 700, তবে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী বাংলাদেশে হচ্ছে প্রধান নদ নদী। আমরা যখনই বাংলাদেশের নদ নদীর কথা বলি তখনই সাধারণত আমরা কী বলি বলো তো? আমরা বলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, এগুলি হচ্ছে প্রধান নদী। দেখো, বাংলাদেশে অনেক নদী আছে, তাই না? এই এত সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশে কিন্তু আমরা নদীমাতৃক দেশ বলি। আমাদের দেশের মানুষের জীবনযাত্রা, আমাদের সংস্কৃতিতে, আমাদের অর্থনীতিতে নদীর কিন্তু বড় সড় একটা প্রভাব রয়েছে বন্ধুরা, ঠিক আছে? আমাদের তোমরা অনেক ধরনের সাহিত্যকর্ম নদীকে নিয়ে পাবে, তোমরা আমাদের সংস্কৃতিকে নদীকে ভিত্তি করে অনেক ধরনের সংস্কৃতি পাবে। আমি যদি আমার নিজের পরিবার থেকে কথা বলি, আমার দাদা যখন তিনি বিয়ে করেন আমার দাদিকে, তিনি আমার দাদিকে হচ্ছে একটা নাওয়ে করে, অর্থাৎ নৌকায় করে নদীর মাধ্যমে কিন্তু তারা এনেছিলেন, ঠিক আছে? তাহলে মানুষের জীবনের সাথে নদী কিন্তু আসলে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই না? তো দেখো, আমাদের মানুষ বলতে বাংলাদেশের মানুষের জীবনের সাথে আমি বোঝাচ্ছি। তো দেখো, আমাদের এই যে নদী নদ নদীগুলো আছে, এই নদ নদীগুলোর বিভিন্ন হচ্ছে শাখা নদী এবং উপনদী রয়েছে। তোমাদের কি মনে আছে শাখা নদীর উপনদী কী, একটু বলে দিই আবারও যদি মনে নাও থাকে। দেখো, এটি যদি একটি প্রধান নদী হয় তাহলে আশপাশ থেকে অন্য একটা উৎস থেকে ছোট একটা নদী যদি এই নদীতে, নদীটির সাথে মিলিত হয় তাহলে সেটিকে আমরা বলবো উপনদী। আর এই প্রধান নদীটা থেকে যদি অন্য কোনো নদী বের হয়ে যাচ্ছে তাহলে সেটিকে আমরা বলবো শাখা নদী, বোঝা গেছে? তো দেখো, বাংলাদেশের এইসব নদীগুলোর অনেক উপনদী, শাখা নদী রয়েছে। তো এর মধ্যে উপনদী এবং শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার। বুঝতেই পারছো এই সংখ্যাটি কত বড়, কত বড় একটা দৈর্ঘ্য। বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর নাম জানলাম, এবং নদ নদীগুলোর যে কত বড় দৈর্ঘ্য, আসলে কত বেশি বিস্তৃত, সেগুলো সম্পর্কেও একটা ধারণা কিন্তু আমরা নিয়ে নিলাম। এখন দেখো, আমরা যদি নদীর কথা বলি প্রথমেই আসবে পদ্মা নদী, সর্বনাশা পদ্মা নদী, ঠিক আছে? এইরকম একটা গানই কিন্তু আছে,
নাম শুনে বুঝতে পারছো পদ্মা নদী অনেক সর্বনাশা, কারণ দেখো পদ্মা নদী খুবই খরস্রোতা নদীগুলোর একটি যখন বর্ষাকালে আসে। তো দেখো তুমি যখন বিশেষ করে পদ্মা নদীর যে ধারাগুলো সেগুলো আমরা বিভিন্নভাবে দেখবো। একটা জিনিস দেখো তোমাদেরকে বোঝাই, এই যে মানচিত্রে দেখো এখানে লেখা গ্যাঙ্গেস অর্থাৎ গঙ্গা। তো আমি যে বলছিলাম কোয়েলির কথা যে মানচিত্র দেখছিল, সে আসলে এই মানচিত্রটি দেখছিল এবং সেখানে দেখো এখানে লেখা গ্যাঙ্গেস এর পরে লেখা পদ্মা। তো এটি কেন একটু পরে বলছি, তো আমি একটু সবগুলো রংগুলো একটু মুছে দিই আগে। তো দেখো বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী হচ্ছে এই পদ্মা নদী। এটি কোথায় উৎপত্তি লাভ করেছে? এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, দেখো এখানে হিমালয় দেখতে পাচ্ছি, সেই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এটি উৎপত্তি লাভ করেছে। হিমালয় থেকে উৎপত্তি লাভ করে পরবর্তীতে এটি প্রথম হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে যাওয়া শুরু করে, দেখো দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে, তার পরবর্তীতে সে আবার কী করে দক্ষিণ পূর্ব দিকে যাওয়া যাত্রাটি শুরু করছে। ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের হরিদ্বারের নিকট সে সমভূমিতে কিন্তু পতিত হয় এবং তারও পরবর্তীতে ভারতের যে উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, এইসব জেলাগুলো রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে দেখো যাচ্ছে এই নদীটির প্রবাহ। কিন্তু তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি, ঠিক আছে, আমি আবার একটু আঁকে দাঁড়াও, এখানে একটু মিস করে গেছি জায়গাটি। দেখো এখানে উৎপত্তি লাভ করে প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে গেল, তারপর আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে, একেবারে লাইনে লাইনে হয়তো বা পড়বে না, আমি তোমাদেরকে রাফলি বোঝানোর জন্য, পরে এদিকে যাচ্ছে, তারপর ভারতের মুর্শিদাবাদ এলাকাগুলোতে আসবে, এসে জেলার ধুলিয়া নামক স্থানে ভাগীরথী বা হুগলি নদী যেটি সেটির একটা শাখা হিসেবে বের হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সে এই যে দেখো এই যে এখানে গেছে, এখান দিয়ে দেখো হুগলি এই যে নদী হিসেবে সে বঙ্গোপসাগরের একটা শাখা নদী, সে কী হয়েছে পতিত হয়েছে। এটা গেল একটা পথ, ঠিক আছে, এবং গঙ্গা নদীর যে মূল প্রবাহ, দেখো এটা তো শাখা নদী হিসেবে হুগলি নদী হিসেবে গেল, গঙ্গা নদীর মূল প্রবাহ বাংলাদেশে কিন্তু যে প্রবেশ করেছে, হ্যাঁ বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহী অঞ্চলের দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে। এই যে দেখো বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছ তুমি গঙ্গা নদী এখানে বাংলাদেশের রাজশাহী অঞ্চলের দক্ষিণ পশ্চিম দিয়ে কিন্তু প্রবেশ করেছে এবং গঙ্গা নদীর পশ্চিম প্রান্তে প্রায় 145 কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সীমানা বরাবর এসে পরবর্তীতে এরকম 145 কিলোমিটার পর্যন্ত কী করে বাংলাদেশ সীমানা বরাবর আর দক্ষিণ পশ্চিম প্রান্তে 145 কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের, তাহলে কত 145 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্তে বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে। তো দেখো এরপরে দেখো কী হয়েছে, আমি জিনিসটা আবার একটু বোঝাই, দেখো এখান থেকে একটা নদী তো হুগলি নদী হিসেবে বঙ্গোপসাগরে প্রবেশ হয়েছে, শাখা নদী গঙ্গার, পরবর্তীতে গঙ্গার মূল প্রবাহটি এখানে আস্তে আস্তে সে কী করে, সে হচ্ছে রাজশাহী অঞ্চলের দক্ষিণ পশ্চিম প্রান্তে প্রায় 145 কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সীমানা বরাবর এসে, দেখো একটা বড় অংশ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সীমানা বরাবর এসছে, দেখতে পাচ্ছ এই যে এখানে প্রবেশ করার পরও অনেকটা পর্যন্ত কিন্তু বাংলাদেশের সীমানা বরাবর আছে, এসে পরবর্তীতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই সীমানা বরাবর এসে পরবর্তীতে তারা কি করেছে পশ্চিম প্রান্তে প্রায় 145 কিলোমিটার পর্যন্ত এই পথে গিয়েছে, এরপর কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্তে, এই যে দেখো যেখানে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্তে বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে, প্রথমে রাজশাহীর এই যে রাজশাহীর যে দক্ষিণ পশ্চিম যে জায়গাটি রয়েছে সেই দক্ষিণ পশ্চিম জায়গায় একটা 145 কিলোমিটার পর্যন্ত রাজশাহী অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর এসে 145 কিলোমিটার পথ অতিক্রম করে, পরে পরবর্তীতে বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর পরবর্তীতে এই নদীটি দেখো দৌলদিয়া যখন আসে, সেই দৌলদিয়া আসার পর এই নদীতে দৌলদিয়া নিকট এসে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে, দেখো যমুনা নদীর সাথে কিন্তু মিলিত হচ্ছে এবং যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে গঙ্গার মূল ধারা হওয়াতে, যেহেতু দেখো একেবারে গঙ্গার একটি মূল ধারা ছিল এই জন্য আমরা এটিকে বলে থাকি গঙ্গা, ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশে প্রবেশের পরও এই দৌলদিয়ার যমুনার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত যেহেতু এটি গঙ্গার মূল প্রবাহ এই জন্যে সেটিকে আমরা গঙ্গাই বলে থাকি, ঠিক আছে, স্থানীয়ভাবে এটিকে আমরা পদ্মা হিসেবেও বলে থাকি। তো পরবর্তীতে যমুনার সাথে মিলিত হয়ে যাওয়ার পর এর আগ পর্যন্ত কিন্তু গঙ্গার মূল প্রবাহটি ছিল, পরবর্তীতে এটি যেহেতু পদ্মার সাথে গঙ্গার সাথে যমুনার সাথে মিলিত হয়েছে এবং তো যমুনার মিলিত ধারা পরবর্তীতে আরও দক্ষিণ পরবর্তীতে কী করে দেখো দক্ষিণ পূর্ব দিকে প্রসারিত হয়ে, যে দেখো আরও দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে এবং যখন দক্ষিণ পূর্ব দিকে আসে তখন সে মেঘনার সাথে মিলিত হচ্ছে এবং মেঘনার সাথে মিলিত হয়ে এই যে তিন নদীর মিলিত প্রবাহ, প্রথমে আমি আবার বলি গঙ্গার মূল প্রবাহ দৌলদিয়া পর্যন্ত আসে,
দৌলতদিয়াতে এসে সেটি যমুনা নদীর সাথে মিলিত হয় গঙ্গা নদী। এর আগ পর্যন্ত আমরা এটিকে গঙ্গা নদী জানি বাংলাদেশের মধ্যেও, পরবর্তীতে যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে আরও সামনে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যায় এবং চাঁদপুরের কাছে এসে সে মেঘনার সাথে মিলিত হয়। এবং এই তিনটি নদীর মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে পরবর্তীতে কী করে বঙ্গোপসাগরে, যে পরবর্তীতে মেঘনা নাম নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে হচ্ছে পতিত হয়েছে। বাংলাদেশের গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের পরিমাণটি কত সেটা যদি একটু জানার চেষ্টা করি, বাংলাদেশে গঙ্গা পদ্মা এই জন্যই বলছি একটা সময় পর্যন্ত গঙ্গা আছে, যেহেতু গঙ্গার এটি একেবারে মূল প্রবাহ, পরবর্তীতে পদ্মা নাম ধারণ করে। এর মূল প্রবাহের আয়তন হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার। তার কারণটি কি দেখো, যে গঙ্গার অংশটুকু দেখো, পদ্মার পরবর্তীতে পদ্মার অংশ দেখো, অনেক বড় কিন্তু একটা অংশ, তাই না? এই জন্য বাংলাদেশে গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার। তাহলে একটু দেখি নিয়ে শাখা নদী এবং উপনদীগুলো কারা কারা। কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতি, আরিয়াল খা ইত্যাদি হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। অপরদিকে পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক, ট্যাঙ্গন ইত্যাদি হচ্ছে মহানন্দার উপনদী। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমরা পদ্মা নদীর উপনদী এবং শাখা নদী এগুলো সম্পর্কে কিন্তু জানলাম এবং এর পথের বা এর প্রবাহ পথ সম্পর্কে কিন্তু আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি। আবার একটু তোমাদেরকে বলি, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই উৎপত্তি লাভ করে পরবর্তীতে দক্ষিণ পশ্চিমে গেছে, তার পরবর্তীতে দক্ষিণ পূর্ব দিক দিয়ে ভারতের হরিদ্বারের নিকট সমভূমিতে এসেছে, তারপরে সেটি উত্তরপ্রদেশ, বিহার এসব রাজ্য, ভারতের রাজ্যগুলো অতিক্রম করে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নামক জায়গায় সে কী করে দেখো, ভাগীরথী বা হুগলি নদী নামে একটা শাখা কিন্তু পরবর্তীতে বের হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে একটা শাখা দেখো এখানে হচ্ছে হয়তো বা এই দিকটা মোটামুটি বা ধরো এই দিকটা যেদিকেই হোক সেখান দিয়ে একটা নদী বের হয়ে সে হচ্ছে চলে যায় বঙ্গোপসাগরের সাথে। আর একটা, আর গঙ্গার মূল প্রবাহটি কিন্তু বাংলাদেশের যে রাজশাহীর দক্ষিণ পশ্চিম যে সীমানাটি আছে সেই জায়গাটিতে হচ্ছে তারাই করে দক্ষিণ পশ্চিম প্রান্তে পরবর্তীতে 145 কিলোমিটার পর্যন্ত সে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর গিয়ে পরবর্তীতে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে। এবং দৌলতদিয়ার আগ পর্যন্ত আমরা এটিকে গঙ্গা নামেই চিনি এবং পরবর্তীতে যমুনার সাথে মিলিত হওয়ার পর এই দুটো প্রবাহকে আমরা পদ্মা নামে চিনি। তারও পরবর্তীতে চাঁদপুরের নামক চাঁদপুর জায়গায় এটি মেঘনার সাথে মিলিত হওয়ায় এই তিন নদীর মিলিত প্রবাহকে আমরা মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হতে দেখি। বুঝতে পারলে বন্ধুরা? আমার মনে হয় তোমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে এই পদ্মা নদীর যখন নিয়ে দেখেছো প্রভাবটি, পথ দেখেছো একটা বড় নদীর প্রভাব পথ কিন্তু তোমরা দেখে ফেললে। এখন দেখো বন্ধুরা, এখন আমরা দেখবো আর একটি, ব্রহ্মপুত্র নদ। আমরা এতক্ষণ বলেছি নদী, তাহলে এটিকে কেন আমরা নদ বললাম বলতে পারো? নদ নদীর আসলে বিশেষ কোনো পার্থক্য নেই। এই যে গঙ্গা নদীটি রয়েছে সেই নদী, এটাকে নদী বলার কারণ হচ্ছে এইটি যে গঙ্গা নদীটি কোনো একজন দেবীর মাধ্যমে সৃষ্টি হয়েছে, এই জন্য এটি একটা পৌরাণিক কাহিনী ভিত্তিতে আসলে আমরা উপমহাদেশে এরকম পার্থক্য দেখতে পাই। গঙ্গা নদীটি আসলে একজন যে গঙ্গা দেবী, সে গঙ্গা দেবীর দ্বারা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, এই জন্য সেটিকে আমরা বলে থাকি গঙ্গা নদী। হ্যাঁ, যেহেতু একজন দেবীর মাধ্যমে এটি সৃষ্টি হয়েছে পৌরাণিক কাহিনী হিসেবে যদি আমি বলি। পরবর্তীতে ব্রহ্মপুত্র নদ কর্ণ বলা হয় হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবতা ব্রহ্মা, তিনি সৃষ্টিকর্তা, তিনি ব্রহ্মার পুত্র, এর মাধ্যমে হচ্ছে এই ব্রহ্মপুত্র নদটি তৈরি হয়েছে। যেহেতু এটা একজন পুরুষবাচক বা পুরুষ দেবতার মাধ্যমে বা দেবতার মাধ্যমে তৈরি হয়েছে, সেই জন্য আমরা তাকে কি বলছি, এটিকে আমরা ব্রহ্মপুত্র নদ অর্থাৎ পুরুষবাচক শব্দ হিসেবে অভিহিত করছি। বুঝতে পারছো? যদি কেউ জিজ্ঞেস করে নদ নদীর পার্থক্য কি, কখনোই বলবে না এখানে আকারান্ত ইকারান্ত অনেক ধরনের ব্যাকরণগত ব্যাপার স্যাপার নিয়ে আসে, এগুলো সবগুলোই ভুল। ঠিক আছে বন্ধুরা, এগুলো একটাও ঠিক না। তো সব যেটা ব্যাপার সেটা হচ্ছে পৌরাণিক কাহিনীর যে এই যে পার্থক্য আমরা দেখি, সেই পার্থক্যের জন্যই কিন্তু আসলে এই উপমহাদেশে আমরা এরকম নদ নদীর ব্যাপারটি দেখি। এছাড়া নদ নদীর আসলে কোনো রকম পার্থক্য নেই। অনেকে বলে থাকে নদের শাখা নেই, নদীর শাখা আছে, এটাও ভুল। ঠিক আছে, আমরা এখনই দেখবো যে ব্রহ্মপুত্র নদ যখন আমি বলছি ব্রহ্মপুত্র নদেরও কিন্তু শাখা নদী আছে। তো দেখো এটি কোথায় হচ্ছে, এই যে দেখো তিব্বত মালভূমি, এখানে আমরা তিব্বতের উপর দিয়ে পূর্বে প্রথমে পূর্ব দিকে দেখো প্রবাহিত হচ্ছে, একটা অন্য রঙ নেই, এটা যেহেতু লাল রঙটি আছে, দেখো তিব্বতের উপর দিয়ে প্রথমে হচ্ছে পূর্ব দিকে, পরে হচ্ছে আসামের ভিতর দিয়ে পূর্ব দিকে হচ্ছে প্রবাহিত হয়েছে, এই যে দেখো প্রবাহিত হচ্ছে এই পথ দিয়ে যাচ্ছে, পরবর্তীতে আসামের ভিতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, পরে আসামের ভিতর দিয়ে সে কী করে পশ্চিম দিকে এরকম প্রবাহিত হয়েছে, এবং তারপর ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলার মধ্যে দিয়ে, এই যে দেখো কুড়িগ্রাম জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, মনে থাকবে এটা বন্ধুরা। এরপর সে কী করে ময়মনসিংহ দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ পূর্বে বাঁক নিয়ে, এখানে একটা
কেন্দ্রবিন্দু হবে। তো দেখো দক্ষিণ পূর্বে সে বাঁক নেয়, এই যে দক্ষিণ পূর্বে সে বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে সে ময়মনসিংহ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের দক্ষিণে সে মেঘনার সাথে কিন্তু পতিত হয়েছে। এভাবে কিন্তু আমরা ব্রহ্মপুত্র নদীর গতিপথটি দেখতে পাই। ঠিক আছে, আমি যদি একটু মুছে দিই, দেখো এই যে ব্রহ্মপুত্র নদটি তৈরি উৎপত্তি লাভ করেছে তিব্বতের, আমরা বলে থাকি মানস সরোবর, হিমালয় পর্বতে কৈলাস শৃঙ্গের যে মানব সরোবর, ঠিক আছে, এখানে কিন্তু উৎপত্তি লাভ করেছে। দুঃখিত বন্ধুরা, আমি তোমাদের উৎপত্তি যে তিব্বত না, সেটা হচ্ছে হিমালয়ের পর্বত শৃঙ্গের, দুঃখিত, হিমালয় পর্বতে কৈলাস শৃঙ্গের যে মানব সরোবর, সেই মানব সরোবরের নিকট থেকে উৎপন্ন হয়ে প্রথমে তিব্বতের উপর দিয়ে যায় এবং তিব্বতের উপর দিয়ে যেতে যেতে দেখো পরবর্তীতে সে কী করে, সে এই যে এইভাবে পথগুলো যাচ্ছে যেতে যেতে সে এরকম তারপর কুড়িগ্রাম জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে কিন্তু প্রবেশ করে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো আমি ব্রহ্মপুত্র নদের যে গতিপথ সেটি সম্পর্কে তোমাদের বললাম। তো এরপর আমি যদি তোমাদেরকে দেখাই যে ব্রহ্মপুত্র নদের হচ্ছে ইগুলো কোনগুলো, আচ্ছা আমি হচ্ছে শাখা নদীগুলো তোমাদেরকে বলি নাই, সেটা একটু বলে দিই। ব্রহ্মপুত্র নদের শাখা নদী হচ্ছে শীতলক্ষা এবং বংশী। ঠিক আছে, শীতলক্ষা এবং বংশী হচ্ছে ব্রহ্মপুত্র নদের শাখা নদী। অপরদিকে ধরলা এবং তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। ধরলা এবং তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, মনে রাখবে বন্ধুরা। পরবর্তীতে আমি তোমাদেরকে যমুনা নদীটি একটু দেখাই। দেখো একটা জিনিস, যমুনা নদী যেটা ময়মনসিংহের দেওয়ানগঞ্জের কাছে, যে ময়মনসিংহের দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা যমুনা নাম প্রবাহিত হয়ে দৌলদিয়ার কাছে গঙ্গার সাথে কিন্তু মিলিত হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, আমরা যেটা দেখেছি তাই না, সেদিকে কিন্তু প্রবাহিত হয়েছে। এখন পরবর্তীতে পদ্মা নাম ধারণ করেছে, তাই না, যে পদ্মা নাম ধারণ করে আমরা জানি, যেখানে হচ্ছে দৌলদিয়ার কাছে মিলিত হয়ে সেটি পদ্মা নাম ধারণ করে সামনের দিকে এগিয়ে গেছে। এখন করতোয়া এবং আত্রাই এগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী এবং ধলেশ্বরীর শাখা নদী, এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে আবার বুড়িগঙ্গা। বুঝতে পারছো, আমাদের ঢাকা যে নদীটির তীরে অবস্থিত বুড়িগঙ্গা, তাহলে করত এবং আত্রাই হচ্ছে যমুনার শাখা নদী, আর করত এবং আত্রা হচ্ছে যমুনার শাখা নদী না, দুঃখিত, করত এবং আত্রা হচ্ছে যমুনার প্রধান উপনদী, আর ধলেশ্বরী হচ্ছে এর শাখা নদী, এবং আবার ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। বুঝতে পারছো, অর্থাৎ যমুনার সাথে যে করত এবং আত্রাই এই দুটো নদী যমুনার সাথে মিলিত হয়েছে, পরবর্তীতে আবার হচ্ছে ধলেশ্বরী নদীটি থেকে বের হয়েছে, এই জন্য শাখা নদী, আবার ধলেশ্বরী থেকে আর একটা নদী বের হয়েছে যেটিকে আমরা বুড়িগঙ্গা হিসাবে অভিহিত করছি। বুঝতে পেরেছো নিশ্চয় বন্ধুরা? এখন দেখো যমুনা নদী সম্পর্কে আমরা জেনে নিলাম। বন্ধুরা আমরা এখন হচ্ছে মেঘনা নদীটি সম্পর্কে একটু জানি। তো দেখো বাংলাদেশে যে মেঘনা নদীটি আছে সেই মেঘনা নদীটি সম্পর্কে একটু দেখে নিই। তো আসামের যে নাগামণিপুর অঞ্চল রয়েছে সেই নাগামণিপুর অঞ্চল থেকে সুরমা এবং কুশিয়ারা এটি সিলেটে প্রবেশ করেছে, এই দুটো নামে এটি বিভক্ত হয়ে, এবং সুরমা কুশিয়ারা নামক এই দুটো নামে প্রবেশ করে তারা হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে, এবং প্রবেশ করার পর উত্তরের শাখা যেটি রয়েছে উত্তরের শাখা দেখো এই যে সুরমা, এই যে আমরা দেখতে পাচ্ছি সুরমা, এবং দক্ষিণে যেটি শাখা সেটিকে আমরা দেখতে পাচ্ছি কুশিয়ারা। তো উত্তরের শাখা যে সুরমা রয়েছে সেটি পশ্চিম দিকে সিলেট, এই উত্তরের শাখার সুরমাটি সেটি পশ্চিম দিকে সিলেট, তার পরবর্তীতে হচ্ছে ছাতক সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, এবং উত্তর আজমিরিগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা, দক্ষিণ সিলেটের কুশিয়ারা নদী, দেখো এই যে আজমিরিগঞ্জের কাছে পরবর্তীতে উত্তর সিলেটের সুরমা, দক্ষিণ সিলেটের কুশিয়ারা নদী, এবং পরবর্তীতে হচ্ছে কালনী নদী, এই তিনটি নদী হচ্ছে একসাথে মিলিত হয় এবং পরবর্তীতে কালনী নাম নিয়ে পরবর্তীতে দক্ষিণে আরও কিছু দূর কিন্তু প্রবাহিত হয়, এবং দক্ষিণে প্রবাহিত হওয়ার পর সেটি হচ্ছে মেঘনা নাম দক্ষিণে কিছু দূর প্রবাহিত হয়ে কিছুদূর প্রবাহিত মেঘনা নাম ধারণ করে, এবং মেঘনা ভৈরব বাজারের দক্ষিণে পরবর্তীতে পুরাতন ব্রহ্মপুত্র, এই যে দেখো তোমরা এই যে নদীটি দেখতে পাচ্ছ এটাকে পুরাতন ব্রহ্মপুত্র নদ বলছি আমরা, এই পুরাতন ব্রহ্মপুত্র নদের সাথে কিন্তু মিলিত হয়, এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়ে দক্ষিণ পশ্চিমে কিন্তু প্রবাহিত হয়েছে, এবং দক্ষিণ এই যে দেখো দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে, এবং দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে কিন্তু মিলিত হয়েছে, এবং পরবর্তীতে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে আমরা একে পতিত হতে দেখি। আবারও বলি যে সিলেটের নাগামণিপুর অঞ্চল থেকে বরাক নদী নাগামণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ারা নামে বিভক্ত হয়, উত্তরে আমরা দেখি সুরমা, উত্তর সিলেট উত্তর দিক দিয়ে সুরমা নদীটি প্রবেশ করে, আর দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করা হচ্ছে কুশিয়ারা নদীটি, উত্তরে সুরমা নদী, পরবর্তীতে হচ্ছে উত্তর পশ্চিম দিকের আরও সুরমা আরও পশ্চিম দিকে গিয়ে হচ্ছে সিলেট ছাতক সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়, এবং আজমিরিগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা এবং দক্ষিণ সিলেটের কুশিয়ারা
নদী হবিগঞ্জের কালী নদী একসাথে মিলিত হয় এই জায়গাটিতে এবং হরপ এটি কিছু কালী নাম ধারণ করে এবং পরবর্তীতে এটি মেঘনা নাম ধারণ করে ভৈরব বাজারের দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয় এবং পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এবং পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে এটি চাঁদপুরের কাছে মিলিত হয় এবং চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয় মেঘনা নামে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হতে আমরা একে দেখি। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো আমরা একটু মেঘনার যে অববাহিকা সেটি একটু দেখার চেষ্টা করি। মেঘনা নদী বিধৌত অঞ্চল বাংলাদেশের পরিমাণ হচ্ছে 29,785 বর্গ কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা? তো এদের মধ্যে মনু, বাউলাই, তিতাস, গোমতী মেঘনার উপনদী। বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চল হচ্ছে 29,785 বর্গ কিলোমিটার। এর মধ্যে মনু, বাউলাই, তিতাস, গোমতী এগুলো হচ্ছে মেঘনার উপনদী। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো এখন আমরা আরেকটি নদী নিয়ে দেখব, সেটি হচ্ছে কর্ণফুলী নদী। আমরা আমাদের প্রধান নদীগুলো সর্বশেষ নদীতে চলে এসেছি, কর্ণফুলী নদীতে যদি দেখি এটি আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হয়ে প্রায় 274 কিলোমিটার পথ অতিক্রম করে দীর্ঘ কর্ণফুলী নদীটি রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে পরবর্তীতে এটি বঙ্গোপসাগরে পড়েছে। এবং কর্ণফুলী নদী হচ্ছে চট্টগ্রাম এবং রাঙামাটির প্রধান নদী। হ্যাঁ, কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে কাঁচালং, হালদা এবং বোয়ালখালী। ঠিক আছে, কর্ণফুলীর প্রধান উপনদী কারা বলতো? সেগুলো হচ্ছে কাঁচালং, হালদা এবং বোয়ালখালী। তো দেখো কর্ণফুলীর হচ্ছে কাপ্তাই নামক একটা স্থানে, এই যে দেখো আমরা কাপ্তাই লেক এখানে দেখতে পারি, কাপ্তাই নামক স্থানে সেখানে কী করে, সেখানে বাঁধ দিয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বা হাইড্রো ইলেকট্রিসিটি যে সেন্টার সেটি করা হয়েছে। এবং বাংলাদেশের প্রধান যে সমুদ্রবন্দর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরেই কিন্তু অবস্থিত, চট্টগ্রাম বন্দরে। বুঝতে পেরেছো? তো দেখো বন্ধুরা আমরা কর্ণফুলী নদীটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতিতে, এটিও দেখলাম। শুধুমাত্র কর্ণফুলী না, অন্যান্য সবগুলো নদী আমাদের অর্থনীতিতে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এরপরে হচ্ছে আমরা নদী এবং জলাশয় ভরাটের কারণগুলো দেখবো। আমাদের যে অনেকগুলো নদী আছে কিন্তু এই নদীগুলো তো ভরাট হয়ে যাচ্ছে, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, এর কারণগুলো কী কী? প্রথমত পলি জমে যাওয়া। বুঝতে পেরেছো? তো দেখো পলি জমে যাওয়ার কারণটি কী? বাংলাদেশের দেখো যে উত্তর পশ্চিমে বাংলাদেশের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো, বাংলাদেশ তো ভাটির দেশ, উজানের রয়েছে যে দেশগুলো যেমন চীন, নেপাল, তারপর হচ্ছে মিয়ানমার এবং ভারতের উজানে যে দেশগুলো আছে যেমন চীন, নেপাল, তারপর হচ্ছে মিয়ানমার, ভারতের আসাম, মেঘালয় রাজ্য অপেক্ষাকৃত কিন্তু অধিক বৃষ্টিপাত হয়। ঠিক আছে, উত্তর পূর্ব দিকে এবং উজানে যে প্রতিবেশী দেশগুলো আছে। তো দেখো বর্ষাকালে উজান থেকে আসা যে পাহাড়ি নদীগুলো, অর্থাৎ দেখো বাংলাদেশে এই অন্যান্য এই যে নদীগুলো থেকে এখানে আসছে এগুলো কিন্তু প্রচুর পলি বয়ে নিয়ে আসছে, তাই না? এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে আসে। এগুলো যেহেতু প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে আসে, যার ফলে কী হয় দেখো, তখন কিন্তু নদী খরস্রোতা নদী কিন্তু পাহাড়ি বলে পলি নিয়ে আসে এবং নদী ভাঙনের কিন্তু সৃষ্টি করে। এবং ভাটিতে এসে আমরা জানি যেহেতু বাংলাদেশে এসে নদীটি কিন্তু একটা ওল্ড স্টেজে গিয়ে পতিত হয় এবং যেহেতু ওল্ড স্টেজে পতিত হয় এখানে নদীর কিন্তু আসলে যে শক্তি সেটি কিন্তু অনেকটা কমে যায়, তাই না? এবং যেহেতু সেখানে নদীর গতি কমে যায় তখন নদীগুলো তলদেশে এরকম পলি সঞ্চিত হতে থাকে আস্তে আস্তে, এবং যার ফলে যেহেতু এখানে নদীর গতিটি কম, যার ফলে এই এখানে যে পলিগুলো আসে সেগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে সে বয়ে নিয়ে যেতে পারে না বা ঠিকঠাকভাবে সেগুলোকে ইরোড করতে পারে, নিরসন করতে পারে না। ঠিক আছে, তো দেখো যার ফলে সেগুলো নদীর তলদেশে গিয়ে জমা হয় এবং সেগুলো তলদেশে জমা হয়ে পলি সঞ্চিত হয়ে ভরাট হয়ে যায় এবং যার ফলে নাব্যতাটি কিন্তু কমে যায়। ঠিক আছে, নাব্যতা কমে যাওয়া মানে কি? নদীর উপর দিয়ে নাব্যতা বলতে এর উপর দিয়ে হচ্ছে যে নৌযান চলাচল করার যে করতে পারার যে প্রক্রিয়াটি সেটিকে আমরা নাব্যতা বলি। এটি না করতে পারলে তখন আমরা বলি অনাব্যতা, যার ফলে দেখো আমরা কিন্তু দেখতে পারি বর্তমানে আমাদের যে পদ্মা নদীর রাজশাহীর যে দিকটি আছে সেটি কিন্তু শীতকালে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু দেখা যায়, সেখানকার যে হেঁটি পাড়ি দেওয়া যায়। তার কারণ কি? তখন সেখানে পানির কিন্তু আমরা স্বল্পতা দেখতে পারি, যার ফলে যে পলি জমে জমে কিন্তু নাব্যতাগুলো হারাচ্ছে। এবং দেখো যার ফলে একটা পলি জমা, এটা একটা প্রাকৃতিক কারণ হিসেবে হচ্ছে। এবং পরবর্তীতে উজানে বাঁধ দেওয়া, এটি আর একটা কারণ। ঠিক আছে, শুধুমাত্র যে পলি জমছে তাই না, সেটা তো একটা প্রাকৃতিক কারণ, কিন্তু আমরা তো আমাদের নদীগুলোর উজানে কিন্তু বাঁধ দিচ্ছি। ভারতে যেমন গঙ্গায় ফারাক্কা নামক স্থানে কিন্তু বাঁধ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের তিস্তার উজানে যেখানে সেখানে কিন্তু আমরা তিস্তার ওখানে কিন্তু ভারত বাঁধ দিয়ে রেখেছে। এই যে বাঁধ বিভিন্ন দিয়ে রেখেছে, এই অপরিকল্পিত বাঁধ, সড়ক, পরবর্তীতে হচ্ছে যে বাঁধগুলো থাকে, তারপর
তারপর সড়ক আমরা বিভিন্ন নদী ধারে কিন্তু বানাই, কলকারখানা, আবাসিক স্থাপনা নির্মাণ করি, পয় নিষ্কাশনের নির্গমন স্থান হিসেবে কিন্তু এগুলোকে আমরা ই করি, যার ফলে আমাদের কিন্তু নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো প্রথমে উজানে বাঁধ দেওয়াতে বলে, যখন তুমি উজানে বাঁধ দিচ্ছ তখন তোমার নদীতে পানি এমনিতেই কম প্রবেশ করছে, তো যাও প্রবেশ করছে, যার ফলে পানির গতি খুবই কম থাকে, সব পলিগুলো আস্তে আস্তে জমতে থাকে, এবং পলিগুলো যখন জমতে থাকে সেগুলো নদীর পানি দ্বারা কিন্তু বয়ে নিয়ে যেতে পারে না, যেহেতু নদীতে পানি কম, যার ফলে উজানে বাঁধ দিলে কিন্তু তোমার নদীটি ভরাট বা জলাশয় কিন্তু ভরাট হতে থাকে। নিশ্চয়ই এই দুটো বুঝেছ। এখন তোমাদেরকে দেখাবো যে অপরিকল্পিত যে এবং অবৈধ যে স্থাপনা নির্মাণের কথা বলেছিলাম। আমরা নদী পার্কে মনে করি টেকেন ফর গ্রান্টেড, যে আমরা নিজেদের একটা সম্পত্তি মনে হয়, এটা আমরা ইচ্ছা মতো সেটাকে দখল করে সেটার উপর বিভিন্ন অবৈধ এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করি, এবং এইটির জন্যে আমরা আমাদের নদীগুলোতে বিভিন্ন ধরনের কিন্তু অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেখি, এবং যার ফলে এই অবৈধ স্থাপনাগুলো যখন নির্মিত হয় তখন কিন্তু নদী পারগুলো ক্রমান্বয়ে ভরে যায়, এবং যার ফলে সেগুলো আস্তে আস্তে নদীর, ধরো তুমি নদীটি এত বড় ছিল, তুমি সেগুলো পার ভরাট করে তুমি ধরো এই পর্যন্ত স্থাপনা নির্মাণ করলে, পানি তখন যেতে পারবে এইটুক জায়গা দিয়ে, আরও ওই পাশ থেকে যদি পার ভরাট করে ফেলো পানি তখন যেতে পারবে এই যে মাঝের জায়গাটি দিয়ে, তাহলে কি পানি যার জায়গাটি কমে গেল এবং যার ফলে নদী আস্তে আস্তে কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। পরবর্তীতে যেটি সেটি হচ্ছে নদীকে পয় নিষ্কাশনের পথ হিসাবে ব্যবহার করা। আমরা বললাম না যে নদীকে আমরা টেকেন ফর গ্রান্টেড হিসাবে ধরি, আমরা নদীকে হচ্ছে পয় নিষ্কাশন বিভিন্ন পয় নিষ্কাশনের নির্গমন পথ হিসাবে ব্যবহার করি, এবং যার ফলে আমাদের যে নদীর এবং জলাশয় যেগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। পলি তো একটা সমস্যাই, কিন্তু তার সাথে সাথে আমাদের এরকম বিভিন্ন জঘন্য কাজগুলো কিন্তু আমাদের নদী এবং জলাশয় ভরাটের কারণ হিসেবে কিন্তু কাজ করছে। বুঝতে পারছো বন্ধুরা? তো দেখো পরবর্তীতে আমরা নদী এবং জলাশয় ভরাট করলে আসলে কী হয় সেটি একটু যদি তোমাদেরকে দেখাই। প্রথমত বন্যার প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। নদী যে জায়গাটি দিয়ে যায় সেটাকে নদীর উপত্যকা বলি। ধরো এই নদীর যে তলদেশ এটি ভরাট হয়ে গেল, এখন যখন ভরাট হয়ে গেল তখন নদী পানি যতটা ধারণ করতে পারবে তার থেকে ধারণ ক্ষমতা নিশ্চয়ই কমে যাবে। যখন কমে যাবে, আমি তোমাদেরকে একটু হাইলাইটেড দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো যখন নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাবে, ধরো এই যে পানি আসলো, আসার পর নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে আগের থেকে, যেহেতু আগে নিচের দিকে আর যেতে পারবে না, তখন কি হবে এই দুকুল ছাপিয়ে কিন্তু এই পানিগুলো চলে আসবে, যার ফলে বন্যার প্রাদুর্ভাব কিন্তু কি হবে বলতো বৃদ্ধি পাবে, তাই না? পরবর্তীতে শহরগুলোতে কিন্তু পানির সরবরাহ কিন্তু অনেকাংশে কমে যাবে। আমাদের শহরগুলোর পানির একটা বড় উৎস হিসেবে নদী কাজ করে। নদীগুলোকে যদি ভরাট করে ফেলি, নদীগুলোতে যদি পানি না থাকে, তাহলে কিন্তু শহরগুলোতে পানির সরবরাহ কমে যাবে। আমাদের বাংলাদেশে যে বাংলাদেশের ঢাকা শহরে যে পানির চাহিদা সেটা কিন্তু বড় স্বরে মিটিয়ে থাকে আমাদের বুড়িগঙ্গা নদী। এই যে বুড়িগঙ্গা নদী, সেই নদীটি পানি পরিশোধন করে চাঁদনি ঘাটায় পরিশোধন করে পরবর্তীতে সেই পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু যখন এই পানি কমে যাবে, নদী জলাশয় ভরাট করে ফেলবো, আমরা ইতিমধ্যে বুড়িগঙ্গাকে কিন্তু ভরাট করতে দেখছি অপদখলের মাধ্যমে, যার ফলে শহরগুলোতে পানি সরবরাহ কিন্তু কমে যাবে এবং পরিবেশের কিন্তু বিপর্যয় ঘটবে। তোমার বিভিন্ন যে এই যে নদীগুলোতে যে জলজ বাস্তুসংস্থানগুলো আছে, বাস্তুসংস্থান আছে, এছাড়া নদীর উপর ভিত্তি করে যে হচ্ছে জীবকুল আছে, তাদের কিন্তু বাস্তুসংস্থান নষ্ট হবে, এবং যার ফলে আলটিমেটলি কিন্তু পরিবেশ বিপর্যয় ঘটবে। এবং দেখো যখন তোমার পরিবেশ এরকম নদী যখন ছোট হয়ে যায়, দুই পাশে এরকম মরুকরণের মতো ব্যাপারও কিন্তু ঘটতে পারে, এবং যার ফলে পরিবেশ বিপর্যয়টি কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে। দেখো যেখানে নদীর পানি পায় না সেখানে তুমি কী করবে, সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করবে, এবং যখনই তুমি সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করবে তখন তোমার যে ভূগর্ভের পানির পরিমাণ কমে যাবে এবং এটিও কিন্তু পরিবেশ বিপর্যয় ঘটাবে। পরবর্তীতে নাব্যতা কমে যাবে। নাব্যতা কিভাবে কমে যাবে, আমরা যে বলেছিলাম যে নদী যদি ভরাট হয়ে যায়, ধরো একটা বড় জাহাজ কিন্তু সেটার উপর দিয়ে চলতে পারবে না, পারবে বা একটা বড় লঞ্চ বা একটা বড় জলযান কিন্তু চলতে পারবে না, এবং এগুলো কিন্তু আমরা দেখি অনেক জায়গায় কিন্তু এরকম আমরা নাব্যতা কমে যেতে দেখছি। অনেক নদী যেগুলো একসময় কিনা অনেক বেশি নাব্য ছিল, যেগুলোর উপর দিয়ে অনেক অনেক ধরনের নৌকা চলাচল করতো, অনেক ধরনের জলযান চলাচল করতো, সেগুলোর উপর দিয়ে কিন্তু এখন কিছুই চলাচল করে না, সেগুলো এখন খাখা বালির একটা মরুভূমির মতো হয়ে গেছে। তার কারণ কি, পলি জমে জমে সেগুলো হয়েছে। শুধুমাত্র যে পলি জমেছে প্রাকৃতিক কারণ বলে আমরা পার পাবো তা না, এই পলি জমেছে তার সাথে আরও যে আমরা দুপাশে অপদখল করেছি, আমরা নদীর তলদেশ ভরাট করেছি, যার ফলে আমাদের নিজেদেরই জঘন্য কাজের জন্য কিন্তু এরকম নদী এবং জলাশয় ভরাট হচ্ছে, এবং যা তার যে প্রভাবগুলো থাকে সেই প্রভাবগুলো কিন্তু আলটিমেটলি আমাদের উপরেই পড়বে। পরবর্তীতে দেখো বন্ধুরা, আমরা নদী এবং জলাশয় ভরাটকে আসলে কীভাবে প্রতিরোধ করতে পারি সেটি একটু যদি দেখার চেষ্টা করি। প্রথমত ড্রেজিংয়ের ব্যবস্থা করা। আমাদের নদীর তলদেশ
এসে যদি অনেক বেশি এরকম হচ্ছে পলি জমে যায় তখন ড্রেজিং এর মাধ্যমে পলিগুলো উঠিয়ে ফেলতে পারি, যার ফলে নদীর তলদেশকে কিন্তু আরো বেশি গভীর করা যাবে। এভাবে ড্রেজিং এর ব্যবস্থা করে আমরা নদী এবং জলাশয় ভরাট প্রতিরোধ করতে পারি, নদী ও জলাশয় দখল মুক্ত করা। আমাদের দুপাশে যে নদীর জমিগুলো আছে সেগুলো দখল অপদখল হয়ে আছে, সেগুলো কোনোটি মানুষের ব্যক্তিগত সম্পদ না, বরঞ্চ সরকারি সম্পদকে দখল করে এভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাই নদী এবং জলাশয়কে দখল মুক্ত করতে হবে। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, আমাদের সবার যদি সার্বিক সহযোগিতা না থাকে এটি কিন্তু করা সম্ভব হবে না। বাংলাদেশের ক্ষেত্রে দেখি আজকে যদি বুড়িগঙ্গা নদীর পাড় দখল মুক্ত করে পরের দিন আবার সেখানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে, কত রকম কত দুঃখজনক একটা ব্যাপার কিন্তু বাংলাদেশে ঘটছে। তাই কর্তৃপক্ষের একার পক্ষে এই কাজটি করা সম্ভব না, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাটি দরকার। পরবর্তীতে পাহাড় কাটা কিন্তু রোধ করতে হবে, ঠিক আছে? আমরা অবিচারে পাহাড় কাটি, সেই পাহাড়ের যে পাহাড় কাটার ফলে সেই পাহাড়ের যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো কিন্তু নদীর তলদেশে জমা হয়, সেগুলো কিন্তু জলাশয় ভরাট করতে পারে, যার ফলে আমাদেরকে পাহাড় কাটা কিন্তু রোধ করতে হবে বন্ধুরা, ঠিক আছে? পাহাড় আমাদের কাটা যাবে না। এরপরে বর্জ্য পরিশোধন ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা। আমরা প্রত্যেকটা কারখানার যে ময়লাগুলো আছে, ময়লা পানিগুলো আছে, আমরা ইচ্ছামতো সেগুলোকে নর্মাল ভালো পানির মধ্যে ফেলে দিই, জলাশয়ে ফেলে দিই, যেটি খুবই খারাপ, যার ফলে জলজ উদ্ভিদের সমস্যা হয়, জলজ প্রাণীর সমস্যা হয়, মানুষেরও সমস্যা হয়। আমরা একটা সময় আমি ধরো ঢাকায় যে জায়গাটিতে আমি বড় হয়েছি নাখালপাড়া, সেখানে একটা খাল ছিল, হ্যাঁ, সেই খালটি এখন তুমি যদি যাও তুমি সেই খালে অস্তিত্ব খুঁজে পাবে না, এত বেশি ময়লা সেখানে ফালানো হয়েছে, বিভিন্ন ধরনের যে গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের যে ময়লাগুলো আছে। ইভেন আমি যেখানে পড়াশোনা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সাভারে এসেও আমি সেই একই অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ময়লা পানিগুলো বলো বা আবর্জনাগুলো বলো, এগুলোর জন্য বর্জ্য পরিশোধন ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু, বা ইংরেজিতে যেদিকে ইটিপি আমরা বলে থাকি, সেগুলো ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করতে হবে। এরপর আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিতকরণ, ঠিক আছে? আমরা চাইলেই আসলে যে নদীগুলো আছে যে অন্যান্য দেশ যে নদীর উপর বাদ দিবে এটি কিন্তু একটা অবৈধ, ঠিক আছে? চাইলেই বাদ দিয়ে দিলাম এটি করা কিন্তু যায় না, কিন্তু তাও তারা করে, অন্যান্য দেশগুলো এগুলো যে করে, এর ফলে আমরা ভাটি দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হই। আমাদেরকে বিশ্ব দরবারে নিজেদের অধিকার নিয়ে আরও বেশি সচেতন হতে হবে, এবং সচেতন হলে আমাদের কী করতে হবে, যে আমাদের আন্তর্জাতিক যে নদীগুলো আছে সেগুলোর ন্যায্য হিস্সা কিন্তু নিশ্চিতকরণ করতে হবে। এর জন্য আমরা ভারত, নেপাল, চীনের সঙ্গে যে গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, ফেনী সহ অন্যান্য নদীগুলো আছে সেই নদীগুলোর ন্যায্যতার ভিত্তিতে কিন্তু আমাদের হিস্সা নিশ্চিত করতে হবে। কিন্তু খুব দুঃখজনকভাবে বাংলাদেশের গঙ্গা নদীর হিস্সার জন্য কিন্তু চুক্তি হয়ে ছিল, কিন্তু তারপরও বাংলাদেশ কিন্তু সেই অনুযায়ী, চুক্তি অনুযায়ী কিন্তু বাংলাদেশ পানি পাচ্ছে না, এবং তার জন্য কিন্তু বাংলাদেশের কূটনীতিকে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আরও বেশি শক্ত হতে হবে, এবং আইনের যুগোপযোগী এবং কঠোর বাস্তবায়ন। সবচেয়ে বড় কথা, আইনের যুগোপযোগী যদি বাস্তবায়ন আমরা না করি, আমরা যদি কঠোর বাস্তবায়ন না করি, তাহলে কিন্তু এটি কোনোভাবেই সম্ভব হবে না, ঠিক আছে? তবে এই বাস্তবায়নটি কে করবে আসলে? আইন তো কাগজে লেখা কিছু শব্দ, কিছু বাক্য মাত্র, সেগুলোকে আমাদের এই যে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকেই সৎ হয়ে সেগুলোকে যুগোপযোগীভাবে কঠোর বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? নদীর পার যেই দখল করুক না কেন, তিনি যতই ক্ষমতাধর হোক না কেন, তার সেই স্থাপনাকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, এবং যারা এই দখলের কাজটি করবে তাদেরকে কঠিন আইনের, কঠোরভাবে আইনের আওতায় কিন্তু নিয়ে এসে শাস্তি দিতে হবে। এবং এটি যদি করি তাহলে কিন্তু আমাদের নদী এবং জলাশয় ভরাট অনেকাংশে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং বন্ধুরা দেখো, আমরা আরও একভাবে পরবর্তীতে আমরা যে ভূগর্ভস্থ পানি যে ব্যবহার সেগুলো যদি কমাই, তাহলে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার হ্রাস করলে নদীর পানি ব্যবহার যদি বৃদ্ধি করাই, তাহলে মানুষ নদী নিজের প্রয়োজনে তখন নদীকে বাঁচানোর চেষ্টা করবে, এবং এর ফলে কিন্তু আমরা নদী এবং জলাশয় ভরাটকে প্রতিরোধ করতে পারবো। তাহলে বন্ধুরা, তোমরা নদী সম্পর্কে জানলে, বাংলাদেশের প্রধান নদীগুলো সম্পর্কে জানলে, নদীগুলো যে ভরাট হয়ে যাচ্ছে সে সম্পর্কেও জানলে, এবং এই ভরাটগুলোকে কীভাবে প্রতিরোধ করা যায় সেগুলো সম্পর্কে কিন্তু জানলে, তো আমি আশা করছি তোমরা নিজেরা তোমাদের সমাজে বা তোমরা তোমাদের এলাকায় তোমরা যদি এরকম নদী দেখো বা জলাশয় দেখো যেখানে কিনা এরকম আবর্জনা ফেলা হচ্ছে, দখল হয়ে গেছে, আবর্জনা দখল হয়ে গেলে আসলে তোমরা বেশি কিছু করতে পারবে না, তবে তোমরা যদি দেখো এরকম আবর্জনা ফেলে ভরে ফেলা হচ্ছে, তোমরা নিজেরা চেষ্টা করবে বন্ধুরা মিলে এই নদীকে এরকম বর্জ্য মুক্ত করা, যা করলে আলটিমেটলি তোমরা নিজেরাই বাঁচবে এবং আমরা নিজেরাই সবে বেঁচে যাব। আমরা যদি নদীকে বাঁচাই, আমরা মানুষেরাই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো। আমরা যদি নদীকে মেরে ফেলি, সেই আমরাও কিন্তু পরবর্তীতে নিজেরাই এর ফলে আমরা বিপদের সম্মুখীন হব। তাই সময় থাকতে আমাদের সাবধান হওয়াটা অনেক বেশি জরুরি। তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।